একটু রিভিউ করে নেই। ফার্স্টে হচ্ছে যে সার্কেল প্রপার্টিজ এর যে তিনটা প্রপার্টি আমরা দেখাইছি, প্রপার্টিগুলো একটু রিভিশন দেই। যেমন এটা হচ্ছে একটা সার্কেল, এখানে এটা একটা ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট আর রেডিয়াস এদের সাথে রিলেশনটা হচ্ছে মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখো এটা রেডিয়াস, এটা ট্যাঞ্জেন্ট, এদের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, সেকেন্ড প্রপার্টিটা আমরা কি শিখছি, যে আমি যদি দুইটা ট্যাঞ্জেন্ট কে মিট করাই, দেন সাপোজ এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, দেন length of AB equals to স্যার আমি দেখতে পাচ্ছি না। ক্যামেরা একটু উপর করবেন। হ্যাঁ, এবার তো আচ্ছা, আমরা কি বলতেছিলাম যে ট্যাঞ্জেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ট্যাঞ্জেন্ট, বলো যদি হয় একটু সুন্দর। 90 ডিগ্রি, এ থেকে বি এর লেন্থ, বি থেকে সি এর লেন্থ ইকুয়াল, কেন ইকুয়াল, দুইটা ট্যাঞ্জেন্ট মিট করছে। আরেকটা প্রপার্টি আমরা দেখবো, সেটা হচ্ছে যদি ডায়ামিটার হয়, যেমন এটা একটা লেন্থ, এই যে সেন্টার দিয়ে যাচ্ছে, সো এবি ইজ এ ডায়ামিটার, ডায়ামিটার থেকে যদি আমি কোন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, ট্রায়াঙ্গেলের যে এজটা সার্কেলকে টাচ করতে হবে, দেন ডায়ামিটারের অপোজিট যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই তিনটা প্রপার্টির অ্যাপ্লিকেশনই ঘুরে ফিরে আমাদের এখানে বারবার আসতেছে। আরেকটা প্রপার্টিও মাঝে মাঝে সার্কেল প্রপার্টিতে আসে, সেটা হচ্ছে যে একটা কর্ড থেকে যদি তুমি সেন্টার থেকে কর্ডের উপর একটা লাইন ড্র করো 90 ডিগ্রি করে, তাহলে এটা কর্ডটাকে ইকুয়ালি দুইটা পার্টে ডিভাইড করে। তাহলে দেখো রুল 1, রুল 2, রুল 3 এন্ড রুল 4, এই চারটা রুলের অ্যাপ্লিকেশনস তোমার এই সার্কেল প্রপার্টিসে ইয়েতে সবসময় আসবে। ফার্স্ট রুলটা কি, ট্যাঞ্জেন্ট অ্যান্ড রেডিয়াস 90 ডিগ্রি। সেকেন্ড রুলটা কি, দুইটা ট্যাঞ্জেন্ট যদি মিট করে, দেন এদের যে ডিস্টেন্সটা সেটা ইকুয়াল। থার্ড রুলটা কি, একটা ডায়ামিটারের অপোজিট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আর ফোর্থ রুলটা, এটা অ্যাপ্লিকেশন খুব কম কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয়, যে সেন্টার থেকে কোন একটা লাইন যদি কর্ডকে বাইসেক্ট করে, দেন এদের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অর উল্টা কথাটাও বলতে পারি, যে একটা সেন্টার থেকে পারপেন্ডিকুলার করে যদি একটা লাইন ড্র করো কর্ডের উপর, দেন এটা কর্ডটাকে বাইসেক্ট করে। ঠিক আছে, আমরা এই অ্যাপ্লিকেশনগুলো একটু দেখি। এবারে এগুলো মুছে দিই। আচ্ছা, মোছার প্রয়োজন নেই, আমরা ফার্স্টে ট্রিগোনোমেট্রিক কিছু অ্যাপ্লিকেশনস একটু দেখে নিই। আচ্ছা, নাম বুঝতে হচ্ছে না, এই ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লিকেশন গুলোর জন্য তোমরা বারবার কিন্তু আটকাচ্ছো। এটা কিন্তু সবগুলো জেনারেল ম্যাথস এর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এইগুলো কিন্তু সব জেনারেল ম্যাথস এর অ্যাপ্লিকেশন, প্লাস ম্যাথস এর সাথে আমরা এগুলো রিলেট করব। আচ্ছা, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতেছি, আর একটা নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। ওষুধ ঢুকতেই পারতেছে না। এ বি সি, দেখো এখানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আবার এখানে এ বি সি,
এটা নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে সেটা আইসোসেলিস হতে পারে সেটা ইকুইলেটারাল হতে পারে স্কেলেন হতে পারে এনি কাইন্ডস অফ ট্রায়াঙ্গেল বাট আমি এখানে দুইটা পার্টে ডিভাইড করতেছি একটা রাইট অ্যাঙ্গেল আর একটা নন রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় সেক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক্স যে অ্যাপ্লিকেশনস গুলো এই যে ফার্স্ট স্টেপ সো কা তোয়া এই রুলটা ইউজ করতে পারবো এই রুলটা কি অ্যাকচুয়ালি যেহেতু রাইট অ্যাঙ্গেল এটা এটা হচ্ছে হাইপোটেনিয়াস আমি যদি এটাকে থিটা কনসিডার করি এটা হচ্ছে অ্যাঙ্গেল এটার অপোজিট যেটা সেটাকে আমি অপোজিট লিখব আর অ্যাঙ্গেলের পাশে যার একটা লেন্থ এটাকে আমি অ্যাডজাসেন্ট লিখব hypotenuse এর পজিশন কখনো চেঞ্জ হয় না রাইট অ্যাঙ্গেল এর অপোজিট পাশটা ইজ অলওয়েজ হাইপোটেনিয়াস কিন্তু অ্যাডজাসেন্ট আর অপোজিট অ্যাঙ্গেল এর উপর ডিপেন্ডেন্ট যদি অ্যাঙ্গেলটা এখানে হয় তাহলে এটার অপোজিট যে লেন্থ সেটাই অপোজিট আর বাকি যে লেন্থটা সেটা অ্যাডজাসেন্ট আর যদি এই অ্যাঙ্গেলটা এখানে না হয়ে যে এই জায়গাতে হয় তাহলে এটার অপোজিটটা অপোজিট এটা হয়ে যাবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এর উপর ডিপেন্ড করে অপোজিট অ্যাডজাসেন্ট চেঞ্জ হবে কিন্তু হাইপোটেনিয়াস কখনো চেঞ্জ হবে না দেন এটার অ্যাপ্লিকেশন গুলো আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো যে সাইন থিটা ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিয়াস কস থিটা ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস ট্যান থিটা ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজাসেন্ট এই যে সাইন অপোজিট হাইপোটেনিয়াস কস অ্যাডজাসেন্ট হাইপোটেনিয়াস ট্যান অপোজিট অ্যাডজাসেন্ট ওকে আর এটার জন্য এরিয়া যদি তোমাকে বের করতে বলে সেক্ষেত্রে তুমি হাফ ইনটু বেস ইনটু হাইট ইউজ করতে পারবা হাফ ইনটু বেস ইনটু হাইট মনে রাখতে হবে এই বেস আর হাইট অলওয়েজ রাইট অ্যাঙ্গেলের পাশের যে দুটো লেন্স সেটা দিয়ে রিলেটেড তুমি কিন্তু মনোযোগ দিচ্ছ না এটা বেস এটা হাইট বা এটা বেস এটা হাইট মানে রাইট অ্যাঙ্গেল যেটা তার একটা লেন্স আর একটা লেন্স হাইট বেস হাইট half into base into height okay যদি তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তুমি half into base into height ইউজ করতে পারবা সেক্ষেত্রে বেস আর হাইট হবে রাইট অ্যাঙ্গেলটা যেটা রাইট অ্যাঙ্গেলের পাশে একটা লেন্থ বেস আর একটা লেন্থ হাইট তুমি যদি এটাকে বেস ধরো তাহলে এটা হাইট কখনো এটা বেস বাই হাইট হবে না ঠিক আছে আর যদি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আপনারা জয়েন করতে পারছো এবার জি স্যার স্যার ফোন থেকে ক্লাস করছি ল্যাপটপে হচ্ছে না এবার যদি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় ফার্স্ট এ এই যে অ্যাঙ্গেলের অপোজিট লেন্থটাকে এ দিয়ে ডিনোট করলাম বি এর অপোজিটটাকে বি দিয়ে ডিনোট করলাম সি এর অপোজিটটাকে সি দিয়ে ডিনোট করলাম এখানে সাইন রুল কোসাইন রুলের কিছু জিনিস আছে সাইন রুল ফার্স্ট এ সাইন রুলটা কি সাইন রুলটা দেখো এগুলো মেমোরাইজ করার কিছু নাই কিন্তু তুমি কিন্তু এগুলো পারো নাই সাইন রুলটা হচ্ছে এই অ্যাঙ্গেল সাইন এ বাই তার অপোজিট লেন এ ইকুয়ালস টু সাইন এখানে বি বাই অপোজিট অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু সাইন সি বাই অপোজিট অ্যাঙ্গেল হ্যাঁ কেউ যদি এই প্রসেসে লিখো কোনো সমস্যা নাই কেউ প্রসেসে লিখো কোনো সমস্যা নাই লেন্থ বা অ্যাঙ্গেল যেটাই তোমার প্রয়োজন তুমি সেটা বের করে ফেলতে পারবা আরেকটা জিনিস হচ্ছে কি কোসাইন কোসাইন রুলটা কি আমি ফার্স্ট এখানে কোসাইন রুল অ্যাঙ্গেলের জন্য আলাদা ভাবে লিখবো লেন্থের জন্য আলাদা ভাবে লিখবো ধরো আমি এখানে লিখলাম ফর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের জন্য যদি লিখি এই যে কস এ সিস্টেমটা হচ্ছে যে অ্যাঙ্গেলটাকে নিব এই যে অ্যাঙ্গেল এটা না কস এ তার মানে যে অ্যাঙ্গেলটা তার করেসপন্ডিং দুটো লেন্থ মানে অ্যাঙ্গেলটা যে দুটো লেন্থ দিয়ে ফর্ম করা হয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি এন্ড সি অ্যাঙ্গেল যেটা সেটা এ তার অপোজিট লেন্থ কি এ মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইনটু আবার অ্যাঙ্গেলের যে দুটো লেন্থ সেটা তুমি আবার দেখো অ্যাঙ্গেল যেটা নিব ওইটা যেই দুটো
দুটো লেন্থ দিয়ে ফর্ম করা হইছে b এন্ড c b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এই অ্যাঙ্গেলের অপোজিট যে লেন্থ মাইনাস a স্কয়ার নিচে হবে ডিভাইডেড বাই 2 ইনটু এই যে উপরে যে দুটো bc bc তো সেম প্রসিডিউর আমি যদি বলি cos b cos b b মানে এই অ্যাঙ্গেলটা তাহলে এটার জন্য করেসপন্ডিং লেন্থ কি a এন্ড c a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এখানে কি আছে ac সো ac তাহলে এখানে cos c যেটা তাহলে কি দাঁড়াবে c হচ্ছে এটা সো এটা করেসপন্ডিং লেন্থ কি a এন্ড b a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই এখানে আবার দেখো ab সো ab সো যে কোনো অ্যাঙ্গেল বের করার জন্য আমি এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে পারবো যদি এখন তোমাকে কোন একটা লেন্থ বের করতে বলে ধরো কোন লেন্থটা বের করতে চাচ্ছ তুমি a বের করতে চাচ্ছ দেন সেক্ষেত্রে কি লিখবা a স্কয়ার ইকুয়ালস টু a ছাড়া কি কি লেন্থ আছে b এন্ড c b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু এখানে যে দুটো লেন্থ লিখছো bc cos এখানে যে অ্যাঙ্গেলটা আছে যে লেন্থটা আছে তার অপোজিট অ্যাঙ্গেল লেন্থ হচ্ছে এটা অপোজিট অ্যাঙ্গেল কি a cos a এই সেম রুলটা যদি তুমি b এর জন্য অ্যাপ্লাই করো b বলে এটা সো এটা এন্ড এটা a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac cos b এর অপোজিট যেটা b কোনটা b হচ্ছে এই লেন্থটা তার অপোজিট অ্যাঙ্গেল ক্যাপিটাল b cos b সো যদি বলে c স্কয়ার সো c স্কয়ারের জন্য আবার কি দাঁড়াবে a স্কয়ার দেখো c মানে কোন লেন্থটা এটা সো এই দুটো কি a এন্ড b a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos ab দেখো c এর অপোজিট এখন কি অ্যাঙ্গেল সরি লেন্থ c এর অপোজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল c সবগুলো ছিল একই রূপ জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট নাম যেমন আমি যখন c বের করছি c মানে এই লেন্থটাকে হচ্ছে a এন্ড b So a square plus b square minus 2a, 2 into a into b into cos c. That means angle, some length c or opposite angle, length c or opposite angle. Or jodi non right angle triangle, tumake area bear korte bole area half into j length. Dharo a length ar ei length ta ke use korte chaicho half ab sin ei duitar মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে সি হ্যাফ মেবি সাইন সি বা কেউ যদি বলো না আমি এই দুটো লেন্থ না আমি এই দুটো লেন্থ কে ইউজ করব তাহলে যেটা আসবে হ্যাফ লেন্থ কোনটা এ এটা হচ্ছে সি বি এন্ড সি হ্যাফ বি সি সাইন তাহলে বি এন্ড সি এর করেসপন্ডিং অ্যাঙ্গেল কি এ বি সি সাইন এ অর আমি যদি বলি এই লেন্থটাকে এই অ্যাঙ্গেলটাকে ইউজ করতে চাচ্ছি তাহলে AC sin B have AC sin B মানে যে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবা সেই অ্যাঙ্গেলটা যে দুটো লেন্থ দিয়ে ফর্ম করা হয়েছে ওই দুটো লেন্থের মাল্টিপ্লিকেশন হ্যাফ ইনটু সাইন ওই অ্যাঙ্গেল ওইটা দিয়ে তুমি কিন্তু এটা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য যেটা সেটাও করতে পারতা যেমন আমি যদি বলতাম হ্যাফ ইনটু এই যে এই লেন্থ ইনটু সাইন 90 তাহলে সাইন 90 ভ্যালু ছিল 1 এইজন্য হ্যাফ ইনটু এটা হয়ে যায় মেইন ফর্মুলা কিন্তু এটাই আচ্ছা এগুলো ছিল আমাদের সবগুলোর ফর্মুলা ওভারভিউ